প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের বিশ্বস্ত ট্রাস্টেড পাঁচটি বিমা কোম্পানি সম্পর্কে। শুরুতেই জানিয়ে রাখি, আমি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অ্যাকাউন্টেন্ট হিসাবে আমি জব করেছি প্রায় 8 বছর। তো সেই অভিজ্ঞতা থেকে আমার বেশ কয়েকটা কোম্পানির সাথে বা সে সমস্ত কোম্পানির ইন্টারনাল বিষয় সম্পর্কে আমার জানা আছে। আমি অবগত আছি যে কোন কোম্পানি কীভাবে টাকা দেয় বা কতদিন পরে টাকা দেয় বা গ্রাহক হয়রানি কোন কোন কোম্পানিতে আসে, সেই বিষয়ে আমি স্পষ্ট আপনাদের ধারণা দিতে পারব। তো আজকের ভিডিওতে আমি যে পাঁচটা ট্রাস্টেড কোম্পানি সম্পর্কে বলবো, আপনারা এই ট্রাস্টেড পাঁচটি কোম্পানিতে বিমা করতে পারেন, তাহলে আপনার টাকাটা মার যাবার কোনো ভয় থাকবে না। আসলে বিমার ক্ষেত্রে মার যাওয়া কথাটা বলা উচিত নয়, আমি কথাটা উইথড্র করলাম, কারণ হচ্ছে বিমার টাকাটা মার যায় না। বিষয়টা কেমন হয় যে একটা বিমা কোম্পানি, সাপোজ মনে করেন যে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স নামের একটি বিমা কোম্পানি ছিল, তো ওই কোম্পানিটা আমি জেলার নামটা নাই বা বললাম, বেশ কয়েকটা জেলায় তারা কিন্তু তাদের শাখা দিয়েছিল। তো শাখা দেওয়ার পরে যখন তারা দেখলো যে মানে প্রথম 1-2 মাস ওখানে তারা ভালো করে অফিস নিল, সব কিছুই নিল, এর পরে তখন যখন দেখলো যে ওই জেলাগুলিতে বা ওই অঞ্চলগুলিতে আমরা ভালোভাবে ব্যবসা করতে পারছি না বা আমাদের ব্যবসাটা হচ্ছে না, তখন তারা ওখানকার অফিসটাকে ক্লোজ করলো। তো একটা অফিস ক্লোজ করা বা একটা শাখা ক্লোজ করা মানে কিন্তু যে পুরো বিমা সাইটটাকে ক্লোজ করা তা কিন্তু না, শুধুমাত্র ওখানকার অফিসটা ক্লোজ করা, এটাই হচ্ছে মূল বিষয়। ধরুন আপনার, আমি সাপোজ একটু উদাহরণের ক্ষেত্রে বলি, আপনার অ্যাকাউন্টে আপনি একটা মনে করেন যে ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করেছেন, তো আপনি গ্রাম পর্যায়ের একটা অ্যাকাউন্ট করেছেন, গ্রামে আপনার একটা ইসলামী ব্যাংক আছে, তো কোনো কারণে ধরুন যে ওই ব্যাংকটা ওখান থেকে উঠিয়ে নেওয়া হলো বা ওই ব্রাঞ্চটা ওখানে ক্লোজ করে দেওয়া হলো। একটা ডিস্ট্রিক্ট শহরে তো অনেকগুলি ব্রাঞ্চ থাকে, তো একটা ব্রাঞ্চ ক্লোজ করে দেওয়া হলো, তো আপনার এলাকায় আপনার উপজেলায় বা আপনার ইউনিয়নে যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চটা ক্লোজ করা মানে এই নয় যে পুরো ইসলামী ব্যাংকটা ক্লোজড হয়ে যাচ্ছে। তো বিমার ক্ষেত্রেও কিন্তু এই হয়, কিন্তু অনেকেই লোক মুখে বলে যে বিমাওয়ালারা টাকা মেরে দেয়, টাকা কিন্তু কখনোই মারে না। এরকম রেকর্ড আপনি দেখাতে পারবেন না যে কোনো বিমা টাকা মেরে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, এরকম কিন্তু কোনো রেকর্ড নেই। শুধুমাত্র আপনার ওই যে শাখাগুলি ক্লোজড করার রেকর্ডগুলি আছে, তো শাখা যদি ক্লোজড হয়ে যায় আপনি অন্য শাখায় যোগাযোগ করতে পারেন বা ঢাকাতে হেড অফিসে যোগাযোগ করেও কিন্তু আপনি আপনার টাকাটা ফেরত আনতে পারবেন। আজকের ভিডিওতে আমি যে পাঁচটা বিমা কোম্পানি সম্পর্কে আপনাদের ধারণা দিব, এই পাঁচটা কোম্পানির যদি শাখাও ক্লোজড হয় মানে আপনার সব কিছু, এই পাঁচটি কোম্পানি এখন অনলাইন বেসড, এরা সব কিছু এখন অনলাইনে নিয়ন্ত্রণ করে। যদি আপনার মনে হয় যে আমি কোনো যারা ফিল্ড অফিসার আছে বা ফাইন্যান্স অফিসার আছে ওদের মাধ্যমে টাকা জমা না দিয়ে আমি স্বয়ং সম্পূর্ণ নিজেই টাকা জমা দেবো হেড অফিসে, আপনি তাও পারবেন। তো আসি, বাংলাদেশের পাঁচটি ট্রাস্টেড বিমা কোম্পানির মধ্যে 5 নম্বরে অবস্থান করছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আপনারা এই ন্যাশনাল ইন্স্যুরেন্সে বিমা করতে পারেন। এই ন্যাশনাল কিন্তু অনেক অনেক পুরনো একটি কোম্পানি এবং অনেক বড় একটি কোম্পানি, এরা কখনোই আপনার টাকা মেরে দেবে এটা তো বলাই যাবে না, এরা আপনাকে হয়রানি দিবে বা আপনার আপনার যে লভ্যাংশটা দেওয়ার কথা সেটা আপনাকে কম দিবে, সেটা কিন্তু এখানে ঘটবে না। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এটা কিন্তু খুবই মানসম্মত একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এবং এখানে যে সমস্ত ডিরেক্টর আছে সেই ডিরেক্টররা কিন্তু অনেক ভালো, তো আপনি নির্দ্বিধায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে বিমা করতে পারেন। বাংলাদেশের ট্রাস্টেড বিমা কোম্পানির মধ্যে 4 নম্বরে অবস্থান করছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। পপুলারের নামে অনেক 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 অভিযোগ ছিল, এটা আমি আমি নিজেও জানি। যখন আমি পপুলারে চাকরি করতাম আর আমার কাছেও কিন্তু অনেক গ্রাহকের রিপোর্ট আসতো, অনেকে অনেক গ্রাহক হয়রানি হতো, আমি নিজেই যখন অফিসে দায়িত্ব পালন করতাম কাউকে টাকা দিতাম 5 মাস পরে, কেউ টাকা পেতো 10 মাস পরে, কেউ 1 বছর পরে, মানে প্রচুর হয়রানি আমি নিজে গ্রাহককে দিয়েছি, এটা আমি আমি নিজেই বলতে পারি। তখন পপুলারের অবস্থাটা একটু খারাপ ছিল 2015 সালের দিকে, 14-15 সাল এই সালটার দিকে গ্রাহক অনেক হয়রানি হয়েছে, কিন্তু 2018 সালের পর থেকে পপুলার কিন্তু তাদের সেই অর্থমন্দটা কাটিয়ে উঠেছে বা যে সমস্ত কর্মকর্তা সে সময় ছিল তাদেরকে অপসারণ করেছে। এখন কিন্তু এই কোম্পানিটা সম্পূর্ণরূপে একটা ডিজিটাল একটি কোম্পানি এবং এদের প্রত্যেকটা কাজ এখন খুবই স্বচ্ছ, এবং কোনো গ্রাহক এখন পর্যন্ত কোনো গ্রাহক কিন্তু আপনার হয়রানির শিকার হয় না। বিগত সালে আমি তো নিজেই বললাম যে আমার অফিসেও অনেক গ্রাহক হয়রানি হয়েছে, অনেক টিভি রিপোর্টে রিপোর্ট প্রকাশিত হয়েছে, কিন্তু এখন কিন্তু পপুলারের নামে কোনো রিপোর্ট প্রকাশিত হয় না, এবং এরা
গ্রাহকের সঙ্গে যে চুক্তিটা করে, যে 10 বছর হোক 12 বছরের যে চুক্তিটা করে, যে লভ্যাংশের চুক্তিটা করে, ঠিক এটার মেয়াদ শেষ হওয়ার পরে সেই টাকার অঙ্কটা কিন্তু এখানে ফেরত দিয়ে দেয়, মানে গ্রাহককে বুঝিয়ে দেয়। তো এখন কিন্তু আগের পপুলার আর এখনকার পপুলারের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আছে। আরেকটি বিষয় আপনাকে বিশ্বাস করতে হবে যে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বিমা জগতের সর্বপ্রথম একটি কোম্পানি। 2007-08-09 কথা যদি বলি, যে সারা বাংলাদেশে কিন্তু পপুলার কোম্পানি রাজ করেছে এক কথায়, মানে বিমা জগতে রাজত্ব ছিল পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এমন কোনো জেলা নেই বাংলাদেশে যে সেখানে পপুলারের বাস যায়নি বা এখনও পর্যন্ত নেই। তো এটি খুব একটা বড় কোম্পানি। তো এখানে আপনারা করতে পারেন, মানে টাকা মার যাবে এরকম এরকম চিন্তা কখনো করবেন না। আপনার টাকা আপনি ফেরত পাবেন, এটা 100% শিওর। আর যদি ফেরত না হয় আপনি কমেন্ট করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনার টাকা, আপনি যেভাবে হোক, যে প্রসেসে হোক, যদি আপনি টাকা দিয়ে থাকেন আপনি আপনার টাকাটা ফেরত পাবেন, আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ। বাংলাদেশের বিশ্বস্ত বিমা কোম্পানির মধ্যে 3 নম্বরে অবস্থান করছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গার্ডিয়ানটা, এটি কিন্তু খুব একটা বড় কোম্পানি না। এটা যে বাংলাদেশের প্রত্যেকটা ব্রাঞ্চে এটার একটা ডিস্ট্রিক্টাল ব্রাঞ্চ আছে তাও কিন্তু নাই। তাহলে কেন আমি ট্রাস্টেড বলছি? এর কারণ হচ্ছে গার্ডিয়ান কিন্তু 3টা কোম্পানির সমন্বয়ে কিন্তু এটা প্রতিষ্ঠিত। একটা হচ্ছে ব্রাক, আরেকটা হচ্ছে অ্যাপেক্স, আর একটা হচ্ছে স্কোয়ার। আপনি চিন্তা করুন, স্কোয়ার কত বড় একটা কোম্পানি, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, সেই কোম্পানি এবং ব্রাক, ব্রাক বলতে তো আমাদের সারা বাংলাদেশেই ব্রাক আছে, সারা বাংলাদেশে যে ব্রাক এবং অ্যাপেক্স, এই 3টা বড় বড় কোম্পানি মিলে কিন্তু এই গার্ডিয়ানটা খুলেছে। সুতরাং ব্রাক যদি বিলুপ্ত না হয়, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল যদি বিলুপ্ত না হয়, অ্যাপেক্স যদি বিলুপ্ত না হয়, তাহলে এই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিলুপ্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। সুতরাং এটি একটি বিশ্বস্ত বিমা কোম্পানি এবং এরা কিন্তু প্রিমিয়াম, যে মাসিক যে টাকাটা বলা হয়ে থাকে, এরা কিন্তু আপনার জমা নিয়ে থাকে অনলাইনের মাধ্যমে। যদি আপনি চান আপনি অনলাইনের মাধ্যমে জমা দিতে পারবেন, আপনার একটা অ্যাপস দেবে, আপনার একটা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে আপনি যাবতীয় সব কিছু দেখতে পারবেন, আপনি কত টাকা জমা দিলেন, আপনার কত টাকা জমা হলো, কত সপ্তাহ আপনার জমা হলো, কত বছর অতিবাহিত হলো, A to Z আপনি ওই অ্যাপসের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। সুতরাং আপনি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে নিঃসন্দেহে বিমা করতে পারেন, এটি একটি ট্রাস্টেড এবং ভরসা করার মতো একটি বিমা কোম্পানি। বাংলাদেশের শ্রেষ্ঠ বিমা কোম্পানির মধ্যে আজকের ভিডিওর 2 নম্বরে অবস্থান করছে মেটলাইফ অ্যালিকো। মেটলাইফ, এটি মূলত আমেরিকান একটি বিমা কোম্পানি। মেটলাইফ অ্যালিকো কারো গ্রাহকের টাকা মেরে দিয়েছে বা টাকা দেয়নি বা কাউকে হয়রানি করেছে এরকম রেকর্ড কিন্তু মেটলাইফের নেই, এটি কিন্তু টাকা দিয়েছে। তো আপনারা নিঃসন্দেহে মেটলাইফে বিমা করতে পারেন, এরা সঠিক সময় মতো গ্রাহকের টাকা ফেরত দেয় এবং যে প্রাপ্যটা, মানে তারা প্রথমে যে চুক্তিটা করে থাকে গ্রাহকের সঙ্গে, যে মেয়াদ শেষ হলে আমি এই পরিমাণ টাকা দেব, সেই পরিমাণের টাকাটা কিন্তু তারা ফেরত দিয়ে দেয়। সুতরাং নিঃসন্দেহে আপনি মেটলাইফে বিমা করতে পারেন। এবার আসি আজকের ভিডিওর 1 নম্বরে যে বিমা কোম্পানিটি অবস্থান করছে বর্তমান প্রেক্ষাপটে, সেটি হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এটি একটি খুবই প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় একটি কোম্পানি। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু এটার একটা ব্রাঞ্চ দেওয়া আছে। তো আপনারা চাইলেই এই সোনালী লাইফ ইন্স্যুরেন্সে বিমা করতে পারেন। ঢাকা হেড অফিস সহ বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে বা প্রত্যেকটা জেলায় কিন্তু সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ আছে। তবে আমি প্রসঙ্গত একটি বিষয় আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্স নিয়ে ভাবি, যে তারা প্রত্যেকটা জেলায় যেভাবে গাড়ি দিচ্ছে, মানে প্রত্যেকটা ব্রাঞ্চে তারা গাড়ি দিচ্ছে 2টা বা 3টা করে, অর্থাৎ ঢাকাতে তারা যে ওই যে রেস্টুরেন্ট করছে বা গ্রাহকের ক্ষেত্রে যেরকম ব্যয় করছে, আমার মনে হয় যে এতটা ব্যয় থেকে সোনালী লাইফকে একটু বিরত থাকা প্রয়োজন। কারণ এটা কিন্তু আমরা দেখেছিলাম ওই পপুলারের ক্ষেত্রে, পপুলার যখন প্রথম এসেছিল তখন কিন্তু প্রচুর ব্যয় ছিল, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু পপুলার গাড়ি দিয়েছিল। তো শেষমেশ কিন্তু এই পপুলারটা ধাক্কা খায় 2015 সালে এসে। তো সোনালী লাইফ এখন কিন্তু খুব ভালো চলছে, কিন্তু আমি জানি না এদের ম্যানেজমেন্টটা কী অবস্থা। তো যদিও বিমা কোম্পানিটা এখন অনেক খুব জনপ্রিয় একটি বিমা কোম্পানি, তো এটা টাকা গ্রাহকের ফেরত দিচ্ছে, গ্রাহকের কোনো অভিযোগ নেই, কিন্তু আমার কথা হচ্ছে এরা যে পরিমাণের ব্যয় এখন করছে, যখন
মেয়াদটা শেষ হবে, এটা খুব সম্ভবত 13 কি 14 সালে, খুব সম্ভবত 13 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে 23-24-25 সালে হয়তো এদের মেয়াদগুলো সব শেষ হবে। তো 24-25 সালে এরা কীভাবে টাকা ফেরত দিবে বা কোন পদ্ধতিতে টাকা ফেরত দিবে বা দেরি করবে কি না, এই বিষয়ে আমি স্পষ্ট বা কোনো সার্টিফাইড আমি দিতে পারছি না। তবে এটি একটা ভালো কোম্পানি সেটা বলতে পারছি, কিন্তু এরা খুব এক্সপেন্সিভ করছে, খুব ব্যয় করছে। প্রত্যেকটা গাড়ি, ড্রাইভার, মানে আনুষাঙ্গিক প্রত্যেকটা জেলায় প্রায় কোটি কোটি টাকা খরচ করছে। মানে একটা ডিস্ট্রিক্টের একটা শহরের একটা আপনার অফিস নিয়ে সেখানে প্রায় 50-60 হাজার ভাড়া, একটা ফিল্ড অফিসারের বেতন হচ্ছে 20,000 টাকা, একটা ব্রাঞ্চ ম্যানেজারের বেতন হচ্ছে 60,000 টাকা। তো এরকম প্রচুর টাকা চারিদিকে ঢালছে। তো এত টাকা ঢালার পরে মানে শেষ পর্যন্ত গ্রাহককে সঠিক সময় টাকা ফেরত দিতে পারবে কি না, এটা আশাবাদী। আমি চেষ্টা করব, সরি, আমি আশা করি যে সোনালাইফ সঠিক সময় তাদের টাকাগুলো ফেরত দিতে পারবে এবং তারা যাতে একটু এক্সপেন্সিভ কম করে সেই বিষয়ে যেন ডিরেক্টর যারা আছেন তারা এই বিষয়ে একটু আলোকপাত করে। তো ওভারঅল সোনালাইফ ইন্স্যুরেন্স কিন্তু অনেক ভালো একটি কোম্পানি, এখানে আপনার নিঃসন্দেহে বিমা করতে পারবেন। আপনি টাকা পাবেন না এরকম কথা কখনো চিন্তা করবেন না। আজকের ভিডিওতে যে 5টি বিমা কোম্পানির কথা বললাম যে টাকা পাবেন না, আপনি প্রিমিয়াম জমা দিলেন, আপনার বছর শেষ অর্থাৎ আপনার মেয়াদ শেষ, আপনার যে চুক্তি করেছিলেন চুক্তি শেষ, আপনি এখন টাকা পেতে গড়িমসি হচ্ছে, এরকম কিন্তু ঘটবে না, আপনি টাকা পেয়ে যাবেন। সুতরাং আজকের ভিডিওতে যে 5টি বিমা কোম্পানি তুলে ধরলাম, এই 5টির যে কোনো একটিতে আপনারা বিমা করতে পারেন। আশা করি যে আপনারা হয়রানি হবেন না, সঠিক সময়ে আপনারা আপনাদের টাকাটা ফেরত পাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।